ওকে okay, আজকে uh, 12 আগস্ট পেন্সিল বক্স প্যাটস প্রজেক্ট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে লাইভ হচ্ছে 22 ওকে লাস্ট ক্লাস আমরা মিডিয়া কোরিটা করেছিলাম আমাদের রেসেনশিপ লেআউট করার জন্য মিডিয়া খুব ইম্পর্টেন্ট আমাদের যদিও আমরা হচ্ছে যে রেসেনশিপ ফ্রেমওয়ার্ক যেগুলো আছে যেমন হচ্ছে বুটস্ট্র্যাপ টেলোইন এগুলো দিয়ে কাজ করব তারপর হচ্ছে বিহাইন্ড দা সিন কি হচ্ছে এটা বোঝার জন্য মিডিয়া কোরিটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমরা এটা জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করেছিলাম কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে আপনারা হচ্ছে যে খুব সহজেই কনসেপ্টটা কাজে লাগে আপনারা কি করে ফেলতে পারবেন এগুলোর জন্য অ্যাকচুয়ালি প্র্যাকটিসের দরকার অনেক বেশি যেহেতু আমরা সময় কম পাচ্ছি হ্যাঁ তো প্র্যাকটিসটা আপনাদের সহজে করতে হবে আর কি কিছুটা আর আজকে আমাদের টপিক হচ্ছে গিট এন্ড গিট আপ গিট অ্যাকচুয়ালি আমাদের ডেভেলপার বা কোডার যারা আমরা হচ্ছে সেটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে হোক পিএস ফিলারবেল হোক পাইথন জ্যাঙ্কে হোক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানে হোক বা জাবাতে হোক বা ডটনেটে হোক কাইন্ড অফ হচ্ছে কোডিং রিলেটেড হচ্ছে যারা কাজ করে এদের জন্য গিট অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি হ্যাঁ এই ইম্পর্টেন্টের অনেকগুলো কারণ আছে হ্যাঁ অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমরা একটু বোঝার চেষ্টা করি চলেন আমরা যে ধরেন এই কয়দিন যে কাজগুলো করছি তো আপনার সাথে আমার কোড শেয়ারিং যখন করার দরকার হচ্ছিল কোড শেয়ারিংয়ের মাধ্যম হচ্ছিল কি আমাদের গুগল ড্রাইভ বা ক্লাউড ড্রাইভ গুলা তো এখানে কি হচ্ছে আমি একটা হচ্ছে যে কোড শেয়ার করতেছি আপনারা ডাউনলোড করে নিচ্ছেন শেষ আবার হচ্ছে যদি আমি আপনাদেরকে আনতে বলি আপনারা আগে ভয় আনতে পারেন গুগল টাইপের কোনো ক্লাউড ড্রাইভ আপনারা এটাকে শেয়ার করতে পারেন এরপর আপনারা এটারে হয়তো ফ্রেন্ড টাইপ নিয়ে আসতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন এভাবে হচ্ছে জিনিসটা এটা ওকে নো প্রবলেম বাট এটার কিন্তু হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়ে না এটা হ্যাঁ এখন আপনি ধরেন গুগল ড্রাইভে আপনার হচ্ছে যে একটা প্রজেক্ট রাখলেন দুইটা প্রজেক্ট রাখলেন দশটা প্রজেক্ট রাখলেন হ্যাঁ এটা যদি হচ্ছে কাউকে একটু দেখান ধরেন আপনি কোথাও একটা ইন্টারভিউ দিবেন হ্যাঁ আপনার এমপ্লয়ার বা ইন্টারভিউ দিয়ে আসছে তাকে যদি দেখান এটা প্রফেশনালভাবে অ্যাকসেপ্ট করবে না আবার ধরেন হচ্ছে যে আপনি কোনো রিমোট জবে যাবেন তাহলে রিমোট জবে তো আপনি ফেস টু ফেস যেতে পারতেছেন না আপনার পোর্টফোলিওটা ওভার ইমেইল বা হচ্ছে যে অন্য কমিউনিকেশন চ্যানেলে পাঠাতে হবে সে যদি দেখা যায় গুগল ড্রাইভে পাঠাচ্ছেন অন্য ক্লাউড ড্রাইভে পাঠিয়েছেন আপনার প্রথমে বাদ ওইখান থেকে সে চাইবে যে এটা প্রফেশনাল ওয়েতে লাগে গিট হ্যাপের মধ্যে কোনো একটা ওয়েতে আপনার প্রজেক্টগুলো সে কি চাইবে দেখতে চাইবে ঠিক আছে এটা একটা কারণ আছে তার মানে প্রজেক্ট হোস্ট করা বা স্টোর করা এবং শেয়ারিং করার জন্য একটা অন্যতম ভালো মাধ্যম প্রফেশনাল মাধ্যম হচ্ছে কি গিট অ্যান্ড গিট হ্যাপ ওকে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ কি আমার প্রজেক্টটাকে স্টোর করে রাখা এবং কি শেয়ার করা স্টোর করে রাখা শেয়ার করা এখন দেখেন এই যে যদি আমরা গুগল ড্রাইভের কথা ধরি গুগল ড্রাইভ ওয়ান ড্রাইভ বা এরকম ক্লাউড ড্রাইভ যেগুলো আছে এগুলাতে কিন্তু একটা আমরা লিমিটেশন থাকে স্টোরেজের হ্যাঁ যে ধরেন আপনি যদি হচ্ছে বড় প্রজেক্টে কাজ করেন যদি অ্যান্ড্রয়েডের প্রজেক্টগুলো বড়ো বড়ো হয় আবার আমাদের পিসার দিয়ে করেন ওগুলোও বড়ো হবে মানে অ্যাকচুয়ালি যদি আপনি অ্যাপ্লিকেশন টাইপের কাজ করেন ওগুলাই বড়ো হবে এই প্রজেক্টগুলো মোটামুটি আবার আপনি যদি ধরেন একদম ভালো কোডার হন রেগুলার কাজের সাথে লেগে থাকেন আপনি যদি পাঁচ কাজ করেন আপনার কিন্তু দশ জি পনেরো জি ফিল আপ হতে কিন্তু বেশি সময় লাগবে না তো আবার হচ্ছে যে এগুলো এখানে অর্গানাইজড করা অনেক ঝামেলা এর চেয়ে যদি আপনি গিট অ্যান্ড গিট হ্যাপ ইউজ করেন গিট হ্যাপে হচ্ছে যে আপনার স্টোরেজ যেটা আমাদেরকে দিচ্ছে আমাদের কোডগুলো স্টোর করার জন্য হোস্ট করার জন্য এগুলো কিন্তু আনলিমিটেড এবং ফ্রি হ্যাঁ তার মানে আপনার পনেরো জিবি দশ জিবি পাঁচ জিবি নিয়ে টেনশনের কিছু নাই আপনার যত কোড আছে সব এখানে কি প্রসেসাইস আপলোড করে রাখবেন এবং সেটা আনলিমিটেড টাইম আজীবন জন্য এখানে ফ্রিতে থেকে যাবে ওকে তাহলে আমরা ফি করতে পারতেছি এটা লাইফ টাইমের জন্য হোস্ট করতে পারতেছি এবং এটা মানুষের সাথে কি শেয়ারও করতে পারতেছি কিন্তু সুবিধা পাচ্ছি আরও সুবিধা আছে যেমন দেখেন এখানে ধরেন আমরা যে মেডিনোভা নামের তিনটা আমরা কি ফোল্ডার দেখতে পাচ্ছি মানে কি মেডিনোভা একটা প্রজেক্ট সেটা আমরা তিন দিন কাজ করছি আমরা এখানে হ্যাঁ প্রফেশনালি কাজ করার সময় কিন্তু আমরা প্রতিদিনের জন্য আলাদা আলাদা ফোল্ডার তৈরি করি না একটা প্রজেক্ট একটা প্রজেক্টের জন্য যদি তিন মাসের প্রজেক্ট হয় তাহলে একটা প্রজেক্টের একটা প্রজেক্টের করলাম এসে হেডার করলাম এসে ধরেন আমি হচ্ছে কিং করলাম এবার ধরেন আমার টিম আছে আপনারা সবাই মিলে আমরা টিম আপনারা ছয় জন সাতজন মিলে একটা টিম ধরো সাতজনকে সাতটা পেজ দিলাম সাত জনে সাত দিন ধরে করে কাজটা করলো হ্যাঁ তারা সবাই একটা ফোল্ডারের মধ্যে করলো কোনোভাবে আবার দেখেন তো এবারে আমি যদি বলি যে কার কাজ কোনটা এটা আসলে আইডেন্টিফাই করা শর্ট আপ পসিবল না যদি সবাই একই ফোল্ডারের মধ্যে একই পিসিতে এসে কাজটা কাজটাকে কমপ্লিট করে আবার হচ্ছে কোনটা কোন দিনের কাজ এটাও পসিবল না যেহেতু কি ফোল্ডারের একটা ফাইল একই বলে জাস্ট একটু মিলান তো ধরেন এ ফাইলটার মধ্যেই আমি ধরেন আমি এক করলাম ধরেন আজকে ধরেন আমি হোম পেজ করলাম এই ফোল্ডারের মধ্যে এটার মধ্যে ধরেন কালকে এসে ধরেন আমি হোম পেজের হচ্ছে যে অ্যাবোর্ডটা করলাম পরের দিন এসে হোম পেজের গ্যালারিটা করলাম পরের দিন এসে হোম পেজের ধরেন হচ্ছে আমি কন্ট্যাক্ট সেকশন করলাম তাহলে বুঝার কোনো উপায় থাকবে একই ফাইলের মধ্যে যে কোন দিন করছি কোনো উপায় নেই কিন্তু কিন্তু যদি আমরা যদি হচ্ছে গিঠা ব্যবহার করি গিঠান গিটা ব্যবহার করি তাহলে এখানে যেটা হয় আজকে কাজ শেষ করলাম আজকের কাজটা আমি গিট হবে কি রেখে দিলাম কালকে কাজ করলাম কালকে কাছে গিট হবে রেখে দিলাম এভাবে প্রতিদিনের কাজটা কাজ শেষে যদি গিট হবে রেখে দিই ওখানে একটা বাসন থাকে অথবা কি হিস্ট্রি থাকে সহজ বলে হিস্টরি হিস্ট্রি থাকে যে প্রতিদিনের আলাদা আলাদা হিস্ট্রি তাহলে খুব সহজে আপনি চাইলে আজকের কাজ আপনার ভালো লাগতেছে না আপনি প্রিভিয়াস ডেট কোনো একটা হিস্ট্রি থেকে আপনি কাজটা কি শুরু করে দিতে পারেন ওকে এটাকে বলা হয় ভার্সন কন্ট্রোল সিস্টেম ভার্সন কন্ট্রোল সিস্টেম লাইক আমি একটা সহজ একটা এক্সাম্পল দিই ধরেন একটা কাজ করতে আপনার সাত দিন লাগবে হ্যাঁ আবার পাঁচ দিনের দিন আপনার ক্লায়েন্ট এসে বললো যে হচ্ছে যে আমার আসলে আর দুদিনের যে কাজ সেটা রিকোয়ারমেন্টটা চেঞ্জ হচ্ছে এটা না অন্য কিছু হবে ধরো আপনি সাত দিন পর অন্য কিছু করলেন কাজটা করে দিলেন ফাইনালি সে আসলে না এইভাবে না পাঁচ দিন আগে যেটা করছিল এটার সাথে এটা হবে আপনি যদি ওই কাজের কোনো ট্র্যাক না থাকে ডে ওয়াইজ তাহলে কিন্তু পাঁচ দিনে কী কি করছিলেন ওখানে ফিরে যাওয়া কিন্তু অনেকটা অসম্ভব কারণ আমাদের এস টিএম চাওয়াইস্কিটের যে প্রজেক্ট এগুলো হয়তো কিছুটা ছোট হচ্ছে কিন্তু যখন এটাকে ডেভেলপমেন্ট সহ কোর্ট চলে আসবে এটা অনেক বড় প্রজেক্ট অনেক কোর্ট কমপ্লেক্স অনেক বেশি সেক্ষেত্রে ওদেরকম আপনার রোল ব্যাক করা অনেক বেশি ইম্পসিবল তো এই সব ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ওই যদি আমরা গিটান গিটাব ইউজ করি তাহলে এখানে আলাদা আলাদা ভার্সন वाइज বা হিস্টরি वाइज থাকে জিনিসগুলা আমরা যেন খুব সহজে प्रीवियस কোন একটা ভার্সনে বা प्रीवियस কোন একটা ট্র্যাকে যে কোডটা আবার শুরু করা পসিবল ওকে তাহলে আমরা সুবিধাগুলো কি কি পাচ্ছি গিটান গিটাব থেকে প্রথমত হচ্ছে আমরা একটা ফ্রি একটা সার্ভিস পাচ্ছি ফ্রিতে আমরা আমাদের হচ্ছে যে কি কে স্টোর করে রাখতে পারি বা হোস্ট করে রাখতে পারি এরপরে আমাদের কোড গুলো দেখার জন্য অন্য কারোর সাথে কি আমরা শেয়ার করতে পারতেছি ওকে দেন আমরা হচ্ছে যে এখানে যে কোডগুলো ডে ওয়াইজ আমরা একটা প্রজেক্টের মধ্যে আপলোড করতেছি সেগুলো কি আলাদা আলাদা হিস্ট্রিতে থাকে বা আলাদা আলাদা কি ট্র্যাকে থাকে যাতে হচ্ছে যে আমরা যে কোনো একটা হিস্ট্রিতে যে আবার নতুন করে কোডটা কি আমরা এখান থেকে শুরু করতে পারি ওকে এছাড়া আরেকটা বড় কাজ থাকে সেটা হচ্ছে কলাবরেশন অর্থাৎ টিম ওয়াইজ কাজ করা যায় কল অপারেশন বা কি টিম ম্যাচ কাজ করে একটু আগে আমি যেটা বলতেছিলাম যে ধর আমার এই একটা প্রজেক্টে আমরা সবাই মিলে কাজ করব এখন দেখেন তো সবাই মিলে যদি আমি এর সেম প্রজেক্টে কাজ করতে চাই তাহলে একটা পিসিতে সবাই মিলে কাজ করা আসলে ইম্পসিবল এটা হবে না তাহলে কি হতো আমার যদি ছজন থাকে বা সাতজন থাকে তাহলে সাত জনের সাতটা পিসি লাগবে ষাটটা পিসিতে আমার একই প্রজেক্টটা থাকবে সবাই আলাদা আলাদা করে কাজ করবে হ্যাঁ আবার এই প্রোল্ডাক্টটা এখান থাকলে তো আপনার কাজ করতে পারবেন না তাহলে আপনার সাতজনের পিসিতে এটা থাকতে হবে এবার আমি বললাম যে কেউ একজন অ্যাবাউট পেস করেন কেউ গ্যালারি পেস করেন কেউ কন্ট্যাক্ট পেস করেন কেউ হচ্ছে যে আপনারা সব পেস করেন কেউ ধরেন হচ্ছে ব্লক পেস করেন করলেন এবার দেখেন প্রতিটা পেজের সাথে আপনার হচ্ছে হেডার এগুলো থাকবে মানে থাকবে স্টেপের কোড লাগবে এবং হচ্ছে অন্যান্য যে সাপোর্টিভ রিসোর্স গুলো আছে সেগুলো কি সবারই লাগবে ওকে তো করলেন কাজ কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধাটা কখন আমরা জানেন যখন এটা আপনারা আবার আমাকে আবার ব্যাগ দিবেন আমি যখন এটা মার্চ করব তখন ঝামেলাটা লাগবে ব্যাপারটা কিরকম দেখেন ধরেন ইউসুফ করলো অ্যাবাউট পেস হ্যাঁ রওনা করলো ধরেন হচ্ছে কন্টাক্ট পেস দুইটা আলাদা আলাদা সিএসএস এবার দুইটা সিএস এর মধ্যে কিছু কমন সিএসএস থাকতে পারে না কিছু কমন জাভা থাকতে পারে না কিছু কমন এলিমেন্টের স্ট্রাকচার থাকতে পারে না সেগুলো যখন একসাথে মার্চ করব তখন এটার মধ্যে একটা কি আপনার হচ্ছে যে এরর চলে আসবে কমপ্লিট হয়ে যাবে গ্যানজাম লেগে যাবে এবার হচ্ছে যে ধরেন আমরা সময় বাঁচানোর জন্য সাতজন মিলে কাজ করলাম একদিনে হয়ে গেল দেখা যাবে যে আবার ওইটা সলভ করে মার্চ করতে আবার আবার সাত দিন লাগতেছে মানে আসলে টাইম কমবে না উল্টা আরো কি প্যারা বেড়ে যাচ্ছে কিন্তু গিঠা বলতেছে কি তোমরা আমাদের সাথে হচ্ছে কলাবোরেশন করে কাজ করো কলাবোরেশন করে কাজ করলে আমাদের দিন শেষে টিম মেম্বারদের যে প্রজেক্টটা থাকবে সেটা মার্চ করার দায়িত্ব হচ্ছে যে গিঠাবের সেটা মার্চ করে দিবে মার্চ করার সময় যদি দেখা যায় কোনো কোডে কোডে কমফ্লিট লেগে যাচ্ছে বা অ্যারো চলে আসতেছে বা হচ্ছে ডুপ্লিকেট কোড হয়ে যাচ্ছে সেটা ওয়ার্নিং দিবে ওয়ার্নিং দেখে আপনি খুব সহজে সেটাকে সলভ করে ফেলতে পারবেন দেখেন জাস্ট সিম্পল ধরেন সাতজনে সাত হাজার লাইনের কোড করছে আলাদা আলাদা করে মেনুয়ালি আপনি এক হাজার মানে লাইন বাই লাইন সাত লাইন চেক করে আপনি মার্চ করবেন আর এরা নিজেরা সাত হাজার লাইন পরে মার্চ করে দিচ্ছে কোনটা বেশি ফাস্টার হবে নিশ্চয়ই মেশিন যেটা করতে সেটা অনেক বেশি ফাস্টার হবে

আর আমাদের যে প্রজেক্ট সেটা তো একদিনে শেষ হয় না প্রজেক্ট গুলা এটা লং টার্ম চলতে থাকে কিন্তু প্রতিদিন কোডিং শেষে আপনি যখন পুশ করে রাখবেন বা আপলোড করে রাখবেন গিট হবে সেটা কি ভার্সন ওয়াইজ হিস্টরি আকারে কি থাকবে যে কোনো ডেভেলপার যে কোনো সময় চাইলে কি প্রিভিয়াস ভার্সনের যে ওই অবস্থা থেকে আবার কোডটাকে শুরু করতে পারে এটা অনেক সময় শুধু ওই যে

আপনি কোথায় ইন্টারভিউ যাবেন আপনি পেন ড্রাইভে নিয়ে যাবেন বা ড্রাইভে যাবেন করতে উপরে যাচ্ছে এখানে কিছু জিনিস আছে আমরা একটু দেখি তো এখানে যেটা বলা হচ্ছে যে বাসনার কথা আমরা যেটা বললাম আর কি ধরেন হচ্ছে যে একটা প্রজেক্টেরই আমি তিন দিন ধরে কাজ করতেছি কোন যেটা করলাম এটা বলছি হিস্ট্রি ওয়ান বা ওয়ান

গিট একটা জিনিস গিট আপ কি আর একটা জিনিস হ্যাঁ গিট কে বলতেছে কি গিট এজ এ ভার্সন কন্ট্রোল সিস্টেম কেন এটা বলা হচ্ছে সেটা বিষয়ে আমরা অলরেডি কিছুটা আমরা ধারণা পাইছি গিট হেল্পস ইউ কিপ টেক কোড চেঞ্জ আমরা ওই ভার্সন কন্ট্রোল যেখানে হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি কি সব কিছু ট্র্যাকিং থেকে যাচ্ছে অ্যাকচুয়ালি আপনারা কি কোনো কিছু নতুন করে অ্যাড করলাম নাকি মডিফাই করলাম কি করলাম সবকিছু চেঞ্জ এটাকে চেঞ্জটা ট্র্যাকিং এর থেকে যাচ্ছে

বিন স্টক আছে ফ্রি ফুডস আছে গিট বাকেট আছে হ্যাঁ এরকম আরো অনেকগুলো যেমন আমি যদি গুগলে একটু সার্চ দিই গিট বাকেট হ্যাঁ এটা ওয়েবসাইট চলে আসবে গিট বাকেট এই এরকম হচ্ছে অনেক আছে গিট প্যাক আছে গিট বাকেট আছে গিট ল্যাব আছে গিট ল্যাব আছে এরকম অনেকগুলাই আছে এরকম গিট ল্যাব গিট হাব গিট বাকেট গিট ল্যাব এরকম অনেকগুলাই আছে আর কি ডেভেলপাররা চাইলে যে কোনোটা ইউজ করতে পারে তবে গিট হাবটা অনেক বেশি ইউজ হয়

যদি হিস্ট্রি থাকতেছে বাসনগুলো ট্র্যাকিং থাকতেছে ডেভেলপার চাইলে বাসন হচ্ছে ওইটা এখানে কি বলা হচ্ছে আর কি এরপরে এখানে দেখেন ওই কলাবারেশন এখানে আবার গিট এর বাসায় এখানে কি বুঝাচ্ছে আর কি এটা আমরা একটু পরে দেখবো সমস্যা নেই এটারও একই কথা বলা হচ্ছে এখানে আবার এখানে হচ্ছে গিট অ্যান্ড গিট হবার একটা পার্থক্য দেখাচ্ছে এখানে দুইটা টপিক একটা হচ্ছে গিট গিট বললে গিট গিট বললে গিট দুইটা আলাদা একদম গিট হচ্ছে একটা সফটওয়্যার আমাদের সাথে যেরকম সফটওয়্যার আছে মাইক্রোসফট ক্রোম সরি গুগল কোড মাইকোসফ এস মোজিলা ফায়ার ফক্স এগুলো বিএস কোড নোটেড প্লাস এটা একটা সফটওয়্যার হবে গিটটা একটা কি সফটওয়্যার তো গিট হবটা একটা হচ্ছে অনলাইন সার্ভিস গিট একটা অনলাইন সার্ভিস গিটটা চালাইতে হলে আপনাকে ইনস্টল করতে হবে লোকালি আমাদের কম্পিউটারে আর গিট হ্যাপের জন্য আমরা কি কিছু ইনস্ট্রুমেন্ট ইনস্টল করতে হয় না সে আমাদের কি একটা হোস্টিং করার জন্য বা একটা আমাদের ওয়েব কোডগুলো

তাহলে আমরা এটুকু থেকে যেটা বুঝতে পারি গিট একটা সফটওয়্যার এটা ডাউনলোড করতে হবে ইনস্টল করতে হবে এটা ইনস্টল করার পরে আপনার পিসিতে গিট নিয়ে কাজ করার জন্য এনভায়রনমেন্ট রেডি হবে বুঝে গেল গিট ইনস্টল করার পরে আমার আপনার পিসিতে গিট নিয়ে কাজ করার জন্য এনভায়রনমেন্ট কি রেডি হবে আর গিট হবে একটা অনলাইন সার্ভিস যেটা হচ্ছে আমাদের কি গিট হবে আমাদের যে কোড সেই কোডকে রাখার জন্য একটা এনভায়রনমেন্ট বা এটা সার্ভিস কি প্রোভাইড করবে আবার এই রাখার বিষয়টাকে আপনি হোস্টিং ও হোস্টেটও বলতে পারেন স্টোরেজও কি বলতে পারেন সমস্যা নেই গিট হবে আমরা হচ্ছে যে কি সবচেয়ে দেখবো হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেসে আর গিটে আমরা সবকিছু দেখবো হচ্ছে কি কমান্ড লাইন যদিও এখানে আমাদের গ্রাফিক্স ভিউ আছে তাও আমরা দেখবো হচ্ছে কি কমান্ড লাইন ক্লিয়ার তারপরে ইট ইজ টুল টু ম্যানেজ ডিফারেন্ট ভার্সন ইট ইজ মেড ফাইলস গিট রিপোজিটরি ইট ইজ স্পেস টু আপলোড কপি

তো আমরা এখান থেকে প্রথম তিনটা থেকে মোটামুটি একটা কি আইডিয়া পাচ্ছি গিট কি এবং কি গিট হ্যাপ গিট হ্যাপ প্রোডাক্ট সারা দুনিয়ার প্রায় যারা ডেভেলপার আছে বা যারা ইউজ করছে সেটার পরিমাণ প্রায় কি ছাপ্পান্ন মিলিয়নসের পরে এটা আট রিলিজ হয়েছে গিট রিলিজ হয়েছে আপনার হচ্ছে পাঁচের সতেরো এপ্রিল এটা বানাচ্ছে হচ্ছে যে এই লোকগুলা আর প্রোগ্রামের লাগে করছে কি এইগুলো মানে এটা দিয়ে আরেকটা আমরা আইডিয়া পেলাম এবার হচ্ছে তো আমরা একটু কাজের দিকে আসি হ্যাঁ গিট কোথায় পাব গিট পাওয়ার জন্য আপনি গুগলে সার্চ করবেন জিআইটি গিট লিখে হ্যাঁ নর্মালি হচ্ছে যে আমি যেটা হচ্ছে যে সবসময় প্রেপার করি যে আপনি শুধু ট্রামগুলোর সম্বন্ধে জানেন আপনি এটা সাইডের লিঙ্ক কি সেটা মুখস্থ রাখার দরকার নেই লিঙ্ক দরকার নেই কারণ এটা আপডেট হয় সবসময় হতে পারে চেঞ্জ হতে পারে এই জন্য যদি ট্রাম জানেন গুগলে এসে সার্চ করবেন গুগল আপনাকে হচ্ছে কি রাইট ওয়েবসাইটটা দিয়ে দেবে অনেক সময় প্রথমে আসে ম্যাক্সিমাম টাইমে যদি আগে পড়া আসে তাহলে একটু পরে শুনে বুঝে ক্লিক করবেন ক্লিয়ার এটা যদি একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তাহলে কি করতে হবে এটাকে যাইতে হবে আমাদের ভিতরে ভিতরে আমি গেলাম যাওয়ার পরে দেখবেন যে ডাউনলোড অপশন আছে এখানে এগুলো কিন্তু ইন্টারফেস চেঞ্জ হয় অনেক সময় চেঞ্জ হতে পারে তো একটু দেখে শুনে নিবেন কোথায় আছে ডাউনলোড বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন হচ্ছে যে যে এখানে আপনার অ্যাসনেট বাটন দেখাচ্ছে আরও একটা কি পোর্টেবল বাসন দেখাচ্ছে হ্যাঁ আর দুটোর মধ্যে থার্টি টু সিক্সটি ফোর বিট আছে আপনার কম্পিউটার যদি অপারেটিং সিস্টেম যদি সিক্সটি ফোর বিটের হয় তাহলে আপনি ডেফিনেটলি সিক্সটি ফোর বিটেরটা কি নিয়ে নেবেন সিক্সটি ফোর বিটের অ্যাপ্লিকেশানগুলো প্রসেসরের কি মানে পুরো ক্যাপাসিটি ইউজ করতে পারে থার্টি টু বিট পুরো ক্যাপাসিটি ইউজ করতে পারে না আপনি কীভাবে বুঝবেন যে আপনার পিসি কোন আপনার হচ্ছে যে কে বিড ইউজ করতেছে দেখেন আমরা দিস পিসি বা মাই পিসি থেকে অপার প্রপার্টিতে গেলে এখানে আমরা অপশনগুলো পাবো দেখেন এই যে সিস্টেমটা সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম তার মানে আমার এখানে আমি সিক্সটি ফোর বিড এর থার্টি টু বিডের দুটাই আমরা ব্যবহার করতে পারবো সিক্সটি ফোর বিডের মধ্যে দুটাই ইউজ করা পসিবল থার্টি টু পসিবল সিক্সটি ফোরও পসিবল কিন্তু থার্টি টু এর ভিতরে দুটাই ইউজ করা কে পসিবল সবাই

যদি গিট ডাউনলোড হয় তাহলে আমরা কি করতে পারি দেখেন ধরেন এটা একটা ডাউনলোড হল এরকমই এরকম এটাই তো আসতে আসতে না জাস্ট ক্লিক করবেন মানে আমাদের আট দশের সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় এখানে একই মানে অন্য যে ডিফল্ট অপশনগুলো আসে এখানে কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট কি ক্লিক 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 শেষ ডিফল্ট যা আছে এখানে কোনো চেঞ্জ আনার দরকার নেই আমার এখানে প্রিভিয়াস বাসন ছিল ওটা ডিমুভ হয়ে নতুন করে ইনস্টল হচ্ছে এই থাকলে রিমুভ করে ইনস্টল করবে এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই যদি আপনার পিসিতে গিটটা সাকসেসফুলি ইনস্টল হয় তাহলে নতুন কিছু ফিচার্স পিসিতে কি যোগ হবে সেই ফিচার্স গুলো কি আমরা দেখব এখন চলেন এটা ইনস্টল হয়ে থাক হ্যাঁ এটা ইনস্টল হয়ে গেছে ফিনিশ হ্যাঁ এটার টিকটা তুলে দিচ্ছি আমি ফিনিশ দিয়ে দিলাম হ্যাঁ এবার দেখেন আপনার পিসিতে কিছু ফিচার্স আসছে আপনি যদি হচ্ছে আপনার এই যে সার্চ বার আসছে না সার্চ বারে এসে যদি লিখেন যে জি আই টি গিট দেখবেন যে গিটটা এখানে কি দেখা যাচ্ছে মানে ইনস্টল হলে অ্যাপ যেরকম দেখা যাচ্ছে এরকম করে কি দেখা যাচ্ছে মানে এটা ওপেন করার দরকার না জাস্ট দেখা যাচ্ছে আমি বুঝলাম আর কি আছে সবাই একটু সার্চ করে দেখেন তো ইনস্টল করার পরে যে এরকম গিট আসে কিনা এরকম ওপেন তোমন করার দরকার নেই আসে কিনা দেখেন জাস্ট হ্যাঁ থাকলে হলো মানে কিছু ক্লিক দিয়ে করার দরকার নেই জাস্ট থাকলে ওকে সবাই একটু ইনস্টল করেন ওকে এখন দেখেন আমাদের হচ্ছে ধরেন তো বিভিন্ন প্রজেক্ট আছে না আমাদের পিসিগুলোতে না থাকলে একটা একটা তো কোনো আমরা করাচ্ছিলাম সেখান দ্বারা আমি আসলাম হ্যাঁ কত ধরো আমার এই যে ল্যাব টোয়েন্টি মেডিনোভা এটাকে আমি হচ্ছে গিট আমি কি আপ করব হ্যাঁ এই আপ মানে আপলোড আর গিটের বাসায় গিট হাফের বাসায় আপলোডটা মানে হচ্ছে পুশ আপলোড মানে হচ্ছে কি পুশ আর ডাউনলোড মানে হচ্ছে পুল ডাউনলোড মানে পুল মানে নামানো টেনে নিয়ে নামানো হ্যাঁ পুশ মানে এই আমার প্রজেক্টটাই কীভাবে গিটে পুশ করবো এটা আমাদের এখানে শিখতে হবে ওকে একটা জিনিস দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে আপনাদের যে কোনো এরকম প্রজেক্টের ভিতরে এসে মানে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করলে দেখুন নতুন দুটো অপশন দেখতে পাবেন আপনারা একটা হচ্ছে ওপেন গিট জি ওয়াই হিয়া একটা হচ্ছে ওপেন গিট ব্যাস গিট জি ওয়াই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা দিয়ে কাজ করলে চাকরি হবে না আগে যেটা বলছি আবার এটা দিয়ে কোড করলে যদি আপনি এক্সপার্ট হন তাহলে আপনার গিট এর বেলায় মার্ক দিবে একশো একশো হ্যাঁ গিট পারে গিট বুঝে সমস্যা নেই ঠিক আছে এটা ক্লিক করলে একটা টার্মিনাল আসবে এরকম এখানে আপনার পিসির থেকে তাকান যে আমরা যে ফোল্ডারে আসি ফোল্ডারের যে পাত এখানে কি সে পাতটা দেখাচ্ছে মানে আমার এই ফোল্ডারের ভিতরে টার্মিনালটা ওপেন আছে এরকম করে কি বুঝে আর কি আবার আমাদের পিসির ডিফল্ট টার্মিনালও থাকে যে কমন প্রমোড এটা হলো ডিফল্ট টার্মিনাল হ্যাঁ এখানে দেখেন এখানে আমার ইউআর কোনটা সি সিডাইভ থেকে ইউজার এটা আছে হ্যাঁ আমার প্রজেক্টটা তো সি ড্রাইভে নেই এখানে যদি কাজ করতে চাই এই টার্মিনাল দিয়ে টার্মিনাল পাত্রটা চেঞ্জ করে আমাদের এইখানে আনতে হবে তারপরে আপনি অন্য কাজটা করতে পারবেন এটা দেখেন খুব স্বাভাবিক না আমি যদি হচ্ছে এটা ওপেন করাই তাড়াতাড়ি দেখতে চাই তাহলে তো আমাকে এটাই তো ওপেন করাইতে হবে এখন আমার এখানে পাত আছে একটা কিন্তু কাজ করতে চাচ্ছি এটা তাহলে কি হবে তাহলে আমাকে এখানে যাইতে হবে তারপরে কাজ করতে হবে এখান থেকে নর্মালি এখানে যাওয়া ইজি বাট আমরা এই ঝামেলাতে না যেও কাজটা করতে পারি কি হবে সরাসরি আমরা কি এই যে গিট ব্যাশের মাধ্যমে তাহলে তো এটা এখান থেকে ওপেন হচ্ছে নিয়ে ঝামেলা নাই আরেকটা জিনিস করা যায় উইন্ডোজ ইলেভেন এর মধ্যে আপনারা দেখবেন যে যে ওপেন পাওয়ার সেল নামে একটা জিনিস আছে পাওয়ার হ্যাঁ উইন্ডোজ টেনেও আছে উইন্ডোজ টেনের জন্য আপনাকে শিফট চেপে

আচ্ছা এখন তাহলে আমরা কাজ শুরু করি টোটাল কাজটা কাজের প্রথম শর্তগুলো আমি আবার বলতেছি আমাদের পিসিতে গিট ইনস্টল করা থাকতে হবে ওকে এরপর হচ্ছে গিট হবে অ্যাকাউন্ট থাকা লাগবে এবং এটাকে সাইন থাকা লাগবে সাইন সাইন করা থাকা লাগবে এখন মনে করেন যে সাইন ইন করা থাকা লাগবে বলতে কি কোন ব্রাউজার সাইন ইন করবে এটা একটা কথা আপনার পিসিতে যেটা ডিফল্ট ব্রাউজার এটাতে সাইন ইন করবেন ডিফল্ট ব্রাউজার আমরা সবাই বুঝতে পারি ডিফল্ট ব্রাউজার কোনটা কোনটা বলেন তো ধর আমি এইটাতে ক্লিক করলাম ডাইরেক্ট ক্লিক করলে যেটা যাচ্ছে হচ্ছে আমার ডিফল্ট ব্রাউজার তবে আমরা ডিফল্ট চেঞ্জ করতে পারি তো এই যে এখান থেকে ডিফল্ট লিখবেন এখানে হ্যাঁ ডিফল্ট লিখলে আপনার এখানে হচ্ছে যে কি অপশান আসবে ডিফল্ট অ্যাপসের এখানে গেলে আপনার মানে ডিফল্ট যত কিছু আছে সবগুলোই দেখাবে কি এখান থেকে আপনি তাহলে আপনার পিসিতে অন্য ব্রাউজার যে কোনো একটাকে আপনার ডিফল্ট হিসেবে সিলেক্ট করে দিতে পারবেন আচ্ছা এটা এখানে দেখেন ধর আমি আবার আমার একাউন্টে করি আপনারা আপনাদের অ্যাকাউন্টে সাইন ইন করেন এখানে ইউজার নেম দিয়েও করতে পারবেন আপনি আপনার এখানে ইমেল দিয়েও সাইন ইন করতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই ওকে জি আসার পরে আপনারা হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস পাবেন এক একজন এটা হলো ড্যাশবোর্ড আর কি ড্যাশবোর্ডটা এক একজনের একরকম হবে কারণ ধরেন ফেসবুক ধরেন ফেসবুক কিন্তু সবার কন্টেন্ট কিন্তু একরকম আসে না ব্রাদার কন্টেন্ট তার ওইরকমই একটা বিষয় কিন্তু ইন্টারফেসের যে স্ট্রাকচার সেটা অনেকটা কি সিমিলার থাকবে এখানে আপাতত আমাদের কাজ নাই আমাদের মেন কাজ হচ্ছে কি এইখানে এইখানটায় ওকে আচ্ছা আমরা আবার হচ্ছে এখানে একটু আসি আমাদের এখানে একটু আসি তো এখানে ওরা যেটা বলতেছে যে হচ্ছে কি আমরা গিটের মাধ্যমে হ্যাঁ একটা লোকাল প্রজেক্টকে অনলাইনে নিয়ে আসা পর্যন্ত অনলাইনে গিট হবে নিয়ে আসা পর্যন্ত চারটা অবস্থান থাকে তার ওকে আবার বলতেছি একটা লোকাল প্রজেক্টকে গিট গিট হাবের মাধ্যমে গিট হাবের নিয়ে আসার যে সময় বা যে প্রসেস অথবা যে ধাপ এই ধাপটাকে কি চারটে ভাগে ভাগ করতেছে প্রথমে বলতেছি কি ওয়ার্ক স্পেস বা লোকাল ফোল্ডার এটা হলো কি ওয়ার্ক বা লোকাল ফোল্ডার এরপরে আরেকটি অবস্থা আছে তার নাম হচ্ছে কি স্টেজিং এরিয়া তারপর আরেকটা অবস্থা আছে তার নাম হচ্ছে কি লোকাল ড্রিপো আর আরেকটা অবস্থা আছে তার নাম হচ্ছে রিমোট রিপো রিফর্ম মানে হচ্ছে রিপোজিটরি রিফর্ম মানে কি রিপোজিটরি ডিপোজিটরি মানে কি আমরা একটু বুঝি এই যে আমার একটা এটা একটা প্রজেক্ট না এই প্রজেক্টটাই রিপোজিটরি ওকে এটা একটা লোকাল ফোল্ডার এটা একটা কি লোকাল প্রজেক্ট এই লোকাল ফোল্ডার ইকুয়াল টু রিপোজিটরি লোকাল ফাইল প্রজেক্ট ইকুয়াল টু কি রিপোজিটরি তো ডিপোজিটরি এটা হচ্ছে গিটহাবের একটা ওয়ার্ড একটা নতুন ওয়ার্ড আমাদের জন্য এজন্য বারবার বলতেছি এটা নিয়ে এত চিন্তার কিছু নেই অডিট হওয়ার কিছু নাই জাস্ট ফোল্ডারটাই রে ওরা গেটের ভাষা বলতেছে কি একটা কোড একটা কমন লাইন এটা কিভাবে আস্তে আস্তে একটা দেখেন খেয়াল একটু প্লিজ একটা লোকাল ফোল্ডারকে কে আচ্ছা এখানে ফোল্ডার ভিতরে এসে ভিউতে যে আপনি একটু হিডেন টিকটা একটু উঠাই দিবেন হিডেন এটা অন রাখবেন হ্যাঁ তাহলে এখানে হিডেন ফোল্ডারগুলো দেখা যাবে ভিউ ভিউ থেকে একটু কি দেখা যাবে আসে কি না উইন্ডোজ সেভেন যারা ইউজ করতেছেন দেখেন স্ক্রিনে একটু খেয়াল প্লিজ আপনারা এই যে অপশন যাবেন অপশান ওকে অপশন থেকে এই যে এরকম ইয়া থেকে ভিউ ভিউ থেকে অপশন যাবেন অপশান থেকে ভিউ ভিউ থেকে এই যে শো হিডেন ফাইলস ফাইন ফোল্ডার দিয়ে ওকে দিয়ে দেবেন ওকে আর যারা উইন্ডোজ টেন ইলেভেন ইউজ করতেছেন

গিট আইএন গিট ইনিট enter দেখ এখানে একটা কথা বলতেছে আর এখানে একটা দেখেন ডট গিট নামে একটা ফাইল তৈরি হয়েছে দেখছেন একটা ফোল্ডার তৈরি হয়েছে ডট গিট নামে দেখা যাচ্ছে আপনারা টার্মিনালটা ওপেন করে টার্মিনালটা ওপেন করে লিখতে হচ্ছে কি গিট আই টি এন্টার তারপরে দেখবেন হচ্ছে কি ওই পজিটিভের ভিতরে এখানে একটা কি ফাইল চলে আসবে একটু করার সবাই প্লিজ গিট ইনিট এখানে ডট গিট আসা মানে হচ্ছে যে কি জানেন আমার এই লোকাল ফোল্ডারটা এখন ওই যে গিট এর জন্য কি কাজ করার জন্য রেডি হয়ে গেল গিট এর জন্য কাজ করার জন্য কি রেডি হয়ে গেল কেমন আর এই যে আমরা যে এখানে গিট ইনস্টল করলাম না গিট ইনস্টল করলে কি হয় তাহলে বলুন তো এই যে গিট যে আমরা এখানে ইনস্টল করলাম এই যে গিট ইনস্টল যে করলাম এই গিট ইনস্টল করলে কি হয় তাহলে বলুন তো প্রশ্ন বুঝেন নাই

যখন আমরা লোকাল ফোল্ডারের বা ওয়ার্ক স্পেসের ফাইল ফোল্ডার গুলাকে গিট অ্যাড করবো তখন মনে করেন যে এটা হচ্ছে কি গিট মনে করেন যে এটা হচ্ছে কি এই গিটের মধ্যে আমরা এই লোকাল ফাইল ফোল্ডার অ্যাড করবো অ্যাড করলে যে অবস্থাটা দাঁড়ায় সে অবস্থাটাকে বলা হয় স্টেজিং এরিয়া আচ্ছা একটা জিনিস দেখেন এখানে আমরা হচ্ছে গিট স্ট্যাটাস নামে একটা কমেন্ট পাবো এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের কাজের কি অবস্থা সেটা আমরা গিট চেক করতে পারবো দেখুন দেখেন এখান থেকে যদি আমি যদি এখানে সেটা লিখি যে গিট স্ট্যাটাস স্ট্যাটাস তাহলে আমরা তার অবস্থানটা বুঝতে পারবো এখানে কি বলছে দেখেন বলছে তোমার দুইটা ফাইল আছে এগুলো আনট্র্যাক ফাইল তুমি এগুলোকে কি গিট অ্যাড দিয়ে অ্যাড করো আমরা চাইলে গিট অ্যাড ফাইল নেম দিয়ে একটা সিঙ্গেল সিঙ্গেল অ্যাড করতে পারবো আবার চাইলে সবগুলো ফাইল একসাথে অ্যাড করতে পারবো আপনার এখানে অসংখ্য ফাইল আছে সেক্ষেত্রে একটা একটা করে ফাইল অ্যাড করা কিন্তু অনেক

এবার আমি আপনাদের গিট স্ট্যাটাস দিচ্ছি এবার দেখেন আগে ছিল লাল এখন হচ্ছে কি সবুজ ওকে এই অবস্থা একটু করুন তো পরে লিখেন এটা গিট add ডট দিয়ে দেন গিট add ডট এটা তারপর যখন হুম git add ডট লিখছি

স্টেজিং এরিয়াতে আসলাম স্টেজিং এরিয়াতে উপায় কি খুব সহজ দুটো স্টেপ শুধু ইনিট করো তারপরে অ্যাড করো শেষ ক্লিয়ার সবাই এটা আর এরপর লোকাল ডিপোজিটরিতে আসতে হবে লোকাল ডিপোজিটরিতে আসার শর্ত হচ্ছে আপনার স্টেজিং এরিয়াটাকে কমিট করতে হবে কি করতে হবে ওয়ার্ডটা হচ্ছে কমিট করা কমিট করা যেটা এটাকে সহজ ভাষা যদি আমরা যদি বলি কমান্ড করা কমান্ড যদি আরো যদি সহজ ভাষা বলি সেটা হচ্ছে মেসেজ দেওয়া

এখান দিয়ে এই কমেন্ট করে আমরা মিনিংফুল করতেছি এটা এটা কি ফাউন্ডাসনাল লিঙ্ক এটা দিয়ে রিভিন্ লিঙ্ক একেভাবে আপনি একটু হচ্ছে যে এখানে বলে দিবেন যে এই কোডটা কেন আপনি আপলোড করতেছেন হ্যাঁ কী কারণ এটা কেন আপলোড করতেছেন বা আপনার মতো করে এটা মিনিংফুল একটা কি মেসেজ দিয়ে দেবেন ওকে সেটাই দিলেই এটা আপনার তখন কি একটা লোকাল ডিপোজিটরিতে চলে আসবে ওকে এবার দেখেন এটা কীভাবে লিখতে হয় দেখেন গিট স্পেস কমিট স্পেস হাইপেন এম এটা হচ্ছে কমান্ড ওকে এবার ডাবল কোরেশনের ভিতরে আপনি যা লিখবেন এটা হচ্ছে আপনার কি মেসেজ এই মেসেজটা আপনি মিনিংফুল দিবেন ক্লিয়ার দেখেন আমি এখান থেকে ধরেন এটা আমি প্রোডাক্ট কপি করলাম বা লিখলাম কপি করলে এখানে পাওয়ার সেল হলে পাওয়ার সেলে সেটা চার্ট বোর্ডে ক্লিক করলে এটা এখানে পেস্ট হয়ে যায় হ্যাঁ দিচ্ছে ওকে

দেন আমি চেক করে দেখতেছি গিট স্ট্যাটাস আর বলছে কি দেখেন ওয়ার্কিং টি ক্লিন তার মানে আপনি এটা কাজ কি যা হওয়ার হয়ে গেছে এই অবস্থায় আসলে এটাকে বলা হচ্ছে কি আমি কোথায় আছি এখন আমি লোকাল ডিপোজিটরিতে আছি ওকে অর্থাৎ আমার লোকাল ফোল্ডারটা এখানে একটা এজ এ লোকাল ডিপোজিটরি হিসেবে কি ক্রিয়েট হচ্ছে আদার এটা প্লিজ দেখতে তাহলে লিখেন এটা হচ্ছে কি কমান্ড লাইন তারপর এটা হচ্ছে আপনার কি মেসেজ আপনি মেসেজটা আপনার মতো করে দেখবেন মিনিংফুল মেসেজ যেটা দেখলে আপনি বুঝতে পারেন পরে আর মেসেজের আগে পরে কি থাকবে ডাবল কোটেশন থাকবে আর যেখানে যেখানে স্পেস দেখতে পাচ্ছেন সেখানে সেখানে স্পেস দিবেন স্পেস দেখেন না মানে স্পেস নাই স্পেস আছে মানে স্পেস কি আছে দিতে হবে ক্লিয়ার এটা করেন সবাই আপনি যখন হচ্ছে একদম ফ্রেশ এরা কখনো আগে পিছিতে গিট নিয়ে কাজ করেন নাই এখানে ধরুন আমাদের এগুলো আগে গিট নিয়ে কাজ হয়েছে দেখে অনেক কিছু এখানে আসতেছে কারণ একদম নতুন আপনি এরা কখনো কাজ করেন না যখনই এটা দিবেন হয় এখানে আপনারা ওয়ার্নিং দিবে আর না হলে হচ্ছে যে এই পুশ করার পর একটা ওয়ার্নিং দিবে হ্যাঁ হচ্ছে যে মাস্টার ব্রাঞ্চ সিলেক্ট করার পর একটা কোথাও একটা দিবে দিবে ওয়ার্নিং সেখানে আপনাকে যে হচ্ছে কি আপনি গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম সেট করেন এবং গিট কনফিগ গ্লোবাল ইউজার ইমেজ সেট করেন আপনি পাবেন আপনার এখানে এরর আছে এটা না আপু হ্যাঁ এটা দেখেন হয় আপনি কমিট করার পরে পাবেন ব্রাঞ্চ সিলেক্ট করার পরে পাবেন উদ্দেশ্য কি গিট হবে হচ্ছে যে আমার ফাইলটা কি রাখা কারণ গিট হবে যে এটা আপনি নিজে জানেন যে আপনার পিসি আপনার লোকাল কম্পিউটার আপনার লোকাল ডিপোজিট আপনি বুঝেন ওরা তো আর তোকে বুঝাইতে হবে যে আপনি মিস্টার অমুক তমুক আপনার একটা হচ্ছে গিট হবে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টের সাথে এটার একটা কি এই গিটের লোকাল গিটের একটা কি সম্পর্ক তৈরি করতে হবে আগে ওকে ওটা আপনি মনে মনে সব মানেন ঠিক আছে কিন্তু ও মনে মনে কথায় মানবে না ওকে কি কোড করে বুঝাইতে হবে কি বুঝাইতে হবে যে তোমার এই যে লোকাল ডিপোজিটরি অথবা লোকাল গিট এই লোকাল গিটের সাথে গিট একটা সম্পর্ক আছে এটা কীভাবে সম্পর্ক তৈরি করতে হবে গিট হাবের যে আপনার ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন করছেন যে ইউজার নেম দিয়ে লগ ইন করছেন সেই ইমেল এবং ইউজার নেমটাকে এই লোকাল গিটের মধ্যে কি বলে দিতে হবে তাহলেই সম্পর্ক তৈরি হবে কারণ একটা জিনিস দেখেন প্রথম কথা হচ্ছে যে এটা বোঝার কোনো উপায় নেই যে গিট হাব আর গিট কোনটার সাথে কার সম্পর্ক তৈরি হবে দেখেন তো দুনিয়াতে হাজার হাজার লাখ লাখ হচ্ছে কুটি কুটি হচ্ছে গিট হাবের অ্যাকাউন্ট আছে ওই কার সাথে রিলেশন তৈরি করবে আর বলে দিতে হবে না ওকে বলে দেওয়ার উপায়টা হচ্ছে কি এখানে এসে আপনাকে লিখতে হবে কি গিট কনফিক গ্লোবাল ইউজার নেম এটা হচ্ছে কি অনলাইন তারপরে ডাবল প্রশ্নের ভিতরে আপনি আপনার ইউজার নেমটা লিখবেন যেটা দিয়ে আপনি গিট ওপেন করছেন সেটা লিখে এন্টার দিবেন তারপরে গিট কনফিক হ্যাভ এ গ্লোবাল ইউজার ইমেল এটা হচ্ছে কমান্ড দিয়ে তারপর হচ্ছে কি কোটেশন দিয়ে মাঝখানে আপনার ইমেলটা লিখবেন কোন ইমেলটা যেটা দিয়ে আপনি কি করছেন অ্যাকাউন্ট করছেন গিট সেটা তাহলে প্লিজ সবাই আসুন করে ফেলেন আসেন দেখুন জামিলা না এটা সহজ কাজ এটা এবারে এটা দেখেন এটা কিন্তু ওয়ান টাইম জিনিস যদি আপনি আপনার পিসিতে একবার ইউজ করে এটা কনফিগার করে ফেললেন তাহলে কিন্তু বারবার লাগবে না এমন যদি হয় যে আপনার পিসিতে উইন্ডোজ দিয়ে দেন তাহলে আবার লাগবে এমন যদি হয় যে আপনার পিসিতে গিটহাব ইনস্টল করে বসেন তাহলে হয়তোবা লাগবে আবার এমন যদি হয় যে হচ্ছে কি আপনার পিসিতে পাঁচ ছটা গিটহাব নিয়ে আপনি কাজ করেন তাহলে এটা আপনাকে চেঞ্জ করতে হবে বারবার বাট আপনি যদি হচ্ছে যে একটাই সিঙ্গেল নিয়ে কাজ করেন তাহলে আপনাকে বারবার চেঞ্জ করতে হবে না আপনারটা চলে যাওয়ার চান্স আছে হ্যাঁ হ্যাঁ রিমুভ করে যাওয়া হলো বুদ্ধিমানের কাজ তাহলে দেখেন আমি এটা এটা আমি এখান থেকে নিয়ে আমার এখানে দিচ্ছি দেখেন সিম্পল দেখেন আমি প্রথমে কি করলাম গিট ইনিট করলাম অ্যাড করলাম কমেন্ট করলাম তারপর এটা দিচ্ছি এটা যে তিন নম্বরে চার নম্বরে স্টেপে দিতে হবে তা কিন্তু না এই গিট অ্যাস্টেটাস যে কোনো জায়গায় দেওয়া যাচ্ছে কাজ করবে এবং হচ্ছে এটাও যে কোনো সময় করতে পারেন কাজ করবে তো আমার মতে সবচেয়ে ভালো যদি আপনি এখানে ফ্রেশার হন গিটে তাহলে প্রথমেই কনফিগারেশনটা করে ফেল তারপরে আপনি গিট ইনিটটা কি শুরু করেন ক্লিয়ার এটা শুধু একটা পিসে একবার করলে আনা যদি আপনার পার্সোনাল পিসি হয় আর আমি এখানে আসেন এখানে এসে আমি লিখলাম হচ্ছে দেখেন গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম আমার গিটের কি ইউজার নেমটা আমি লিখলাম লিখে আমি এন্টার দিচ্ছি এই

করার পরে যেখানে অ্যারো খাইছে সেই অ্যারোটার আগের লাইনটা আবার দিবেন তার মানে দেখেন আমি এই লাইনে অ্যারো খাইছি এখন তাহলে এখন আমি কি এটা আবার লিখবো যদি আপনি লাইনে সে ওই সেম কনফিউরেশন অ্যারোটা দেয় তাহলে আপনি এসে কি কনফিউরেশনটা করবেন করে তারপর আবার যে কি ওই লাইনটা আবার কি দিয়ে অ্যান্টার দিবেন ক্লিয়ার সবাই এবার এখানে একটা জিনিস বুঝেন একটু এই যে এই কনফিউরেশনটা যে করলাম এটা কোথায় সেভ হয় এখানে দুইটা কাজ হয় একটা কাজ হচ্ছে কি সে হচ্ছে যে আমার গিট সাথে সাথে লিঙ্ক আপ তৈরি করবে আর একটা হচ্ছে আমার পিসিতে কি সেভ হবে এই কনফিগারেশনটা আমার পিসিতে কি হবে সেভ হবে কোথায় সে পরে দেখেন এই যে ক্রিডেনশিয়াল এখানে এই যে ক্রিডেনশিয়াল ম্যাজাজমেন্ট একটা জিনিস আছে আপনি এখানে এসে সিআর ই লিখলে দেখবেন যে ক্রিডেনশিয়াল ম্যাজাজারমেন্ট একটা জিনিস আসতেছে দেখেন তো আসে কিনা সিআরই কোথায় ওই যে ক্রিডেনশিয়াল ম্যানেজারে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে দুটো অপশন আছে এটা বিও ক্রিডেনশিয়াল একটা হচ্ছে কি অন্ডোস ক্রিডেনশিয়াল

ফার্স্ট টাইম ইউজার হন তাহলে এটা থাকবে না আর যদি হচ্ছে কি ধরেন আপনারা আপনি কাজ কমপ্লিট করে ফেলছেন তাহলে এই যে কনফিগারেশন যে করলাম সেগুলা কাজ করার পরে এখানে এসে কি সেভ হবে মানে একটা নির্দিষ্ট অবস্থান আছে কখন সেভ হবে তখন সেখানে সেভ হবে সেভ হলে এটা কি পাওয়া যাবে এবার ধর আপনারা ধর পাবলিক পিসিতে বসছেন তাদের কনফিগারেশন দেখবেন এগুলো মিল নেই তখন আপনি কি করবেন এটা জাস্ট রিমুভ করে দিবেন কি করব আমরা রিমুভ করে দেবে দেন আমি আমারটাকেই রিমুভ করে দিচ্ছি সবাই খুব স্বাভাবিক না আপনি একটাতে কনফিগার করলেন তার এখানে আপনি দেখতে আটটা সেভ হয়ে আছে তাহলে দুইটাতে ম্যাচ করলো না তাহলে আমি রিমুভ করে দিব ঠিক আছে কোথায় গেলাম আমি আবার দেখাচ্ছি দেখেন আমরা যে কনফিগারটা করলাম এই কনফিগার জন্য প্রপারলি কাজ করে এটা ওভারশিউর হওয়ার জন্য অ্যানশিওর হওয়ার জন্য আপনারা কি ক্রিডিশিয়াল ম্যানেজারে যাবেন ক্রিডিশিয়াল ম্যানেজারে যে উইন্ডোজ ক্রিডেশিয়ালে যাবেন যে দেখবেন যে এখানে গিটহাবের আগের অন্য কারো ক্রিডেশাল আছে কিনা হ্যাঁ আর আপনি যদি পাঁচটা অ্যাকাউন্ট ম্যাচ করেন তাহলে তো সবগুলোতে এখানে সেভ হবে তাহলে আপনি এই ইউজার অ্যাকাউন্টকে সুইচ করবেন ততবার এখান থেকে কি রিমুভ করে দিতে হবে আর পাবলিক বেসিতে বসে ডেফিনেটলি একটু চেক করে নেবেন ক্লিয়ার তাহলে আমি রিমুভ করে দিলাম এখান থেকে এটা ক্লোজ করে দিলাম শেষ আচ্ছা এবার আমরা আবার হচ্ছে যে গিট হবে আসি সরি গিটে আসে এবার এই যে কাজগুলা কনফিগার করা এবং চেক করা এগুলা যে এই তিনটে স্টেপ পরে করতে হবে তা না কিন্তু আমি বারবার বলে দিচ্ছি আমার কমেন্ট ওপেন করে আমি যে কোনো সময় এগুলা কি করতে পারব তবে শুরুর দিয়ে করাটা হলো বেস্ট ক্লিয়ার সবাই আচ্ছা এরপরের কাজটা কি একটু দেখেন এরপরে বলতেছে ব্রাঞ্চ সিলেক্ট করা ব্রাঞ্চ কোথায় আছে আমরা তো জানিই না কিভাবে সিলেক্ট করব এরর বলছে কি অরিজিন সিলেক্ট কর অরিজিন কোথায় আছে এটা আমরা জানি না এটা আমরা আমাদের কি জানতে হবে আমাদের কেমন আচ্ছা আমাকে একটু আপনারা একটু আমার এনসিওর করেন যে এই তিনটা স্টেপ আপনারা বুঝছেন কিনা ওকে কনফার্ম করার পোস্ট স্টেপ বুঝছি কিনা আমরা ওকে এফ টাচ দেওয়ার ঘটনাটা বুঝছি কখন দিতে এটা চেক করে চেক এনি টাইম এনি টাইম ওকে এবার নেক্সট স্টেপটা বুঝে আসেন আমরা আমাদের যে লোকাল রিপোজিটরিটা যেটা তৈরি হলো এটাকে এখন আমরা কি গিটハবে নিয়ে আরব গিটハবে আনার পরে এটাকে তখন বলা হয় রিমোট রিপোজিটরি গিটハবে আনার পরে কি বলা হয় রিমোট রিপোজিটরি আর গিটハবে আনতে হলে প্রথম শর্ত হচ্ছে যে ফার্স্ট টাইম হল বা নতুন একটা ডিপোজিটরি হয় তাহলে এটাকে ই রিপোজিটরি ক্রিয়েট করতে হবে গিটハবে আনার প্রথম শর্ত কি রিপোজিটরি ক্রিয়েট করতে হবে দেখেন এখানে নিউ বাটন আছে আপনার গিট হবে ইন্টারফেসে চার পার্সেন্টের মধ্যে নিউ আছে বা প্লাস আছে এরকম খুশি না কিছু একটা অপশন কি আপনারা পাবেন যেমন এটা ড্যাশবোর্ড এই অপশনটা আছে আর আমি যদি আমার প্রোফাইলে যাই হ্যাঁ সেখানেও আপনারা আমরা এই অপশনগুলো পাবো কোন না কোন জায়গা দিয়ে যেখানে প্লাস একটা আছে আমি যদি এখান থেকে যদি আমি ধরেন আমার কি প্রোজেক্টে গেলাম হ্যাঁ এখানে কোন এই যে এখানে একটা আছে আবার নিউ প্রজেক্ট একটা আছে মানে নিউ প্রজেক্ট মানে রিপোজিটরি সহজ কথা আর আমি ক্রিয়েটিভ রিপোজিটরি হ্যাঁ আর আমি যদি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম প্লাস এখানে

এই প্রাইভেটটার মধ্যে দুইটা অপশন নিয়ে আছে যদি প্রাইভেট আপনি বলেন তাহলে এটা কেউ দেখবে না প্রাইভেটের ভিতর থেকে আপনার হচ্ছে না এইগুলাও প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে চেঞ্জ করা যায় এটাও চেঞ্জ করা যায় এগুলো কি চেঞ্জ করা যায় এগুলো নিয়ে আগে দিয়ে এত কিছু নাই আপনাদের পাবলিক পাবলিক রেখে এরপরে দেখেন এখানে একটা অপশন আছে যে অ্যাড রেডমি ফাইল টিক দিতে বলছেন টিক দিবেন না এখানে এখানে কি টিক দিবেন না তাহলে আমরা কি করবো জাস্ট এখানে এসে নিউ ডিপোজিটরিতে এসে একটা ডিপোজিটরি নেম দিব মিনিংফুল নেম হবে ডেফিনেটলি কোন প্রকার কি স্পেস হবে না ডেসক্রিপশন ইউর উইশ এটা পাবলিক রাখেন বা প্রাইভেট রাখেন এটাও আপনার উইশ বাট এখানে রিকমেন্ড হচ্ছে এটা টিক দিবেন না তারপর আমরা দিব কি ক্রিয়েট ডিপোজিটরি ডিপোজিটরি ক্রিয়েট করে ফেলতে সবাই তাহলে ক্রিয়েট করলে একটা পেজ আসবে এই পেজটা সেভাবে থামবেন হ্যাঁ এখানে এই ক্রিয়েট করতে পারবেন এইভাবে যত খুশি তত আচ্ছা করলাম দেখেন এবার একটু এখানে খেয়াল স্ক্রিন খেয়াল করেন তো গিট ইন ইট এটা কাল আমরা করছি মানে যা করছিলাম ওইগুলাই এখানে আমাদেরকে ওরা কে বলে দিচ্ছে দেখেন এর বলছে গিট অ্যাড এটা কাজ করছিলাম আমরা এখানে দেখেন বলছে যে readme.md এটা একটা ফাইল নেম মানে আপনি চাইলে এভাবে একটা একটা করে ফাইল নেম দিয়ে আপনি অ্যাড করতে পারেন ধরেন আমি যদি এখানে অ্যাড করি তাহলে এখানে কি হবে git add index.html

ব্রাঞ্চে মেন হতে পারে মাস্টার হতে পারে আমিও হতে পারে তুমি হতে পারে সে হতে পারে যে হতে পারে অন্তত এটা কি আপনা ফিক্সড কিছু না এটা চেঞ্জ হতে পারে ধরেন এই যে আমরা এখানে বলতেছিলাম যে আমার একটা প্রজেক্টে কোলাবোরেশন করে আমরা তিনজন কাজ করব হ্যাঁ তাহলে তিনজনের তিনটা আলাদা আলাদা কি থাকবে বলুন তো ব্রাঞ্চ থাকবে কি থাকবে ব্রাঞ্চ থাকবে এবং ব্রাঞ্চের নাম হচ্ছে কুদ্দুস রহিম মুফিজ সবকিছুর কি হতে পারে কোন সমস্যা নেই ক্লিয়ার এখানে কোনো डाउट আছে তাহলে

আপনারা যে ওই রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিতে পারেন অথবা এখানে এসে শুধু রাইট বাটন ক্লিক করলে হয় মানে একটার মধ্যে একভাবে হয় আর কি আমারটাতে রাইট বাটন ক্লিক করলে হয়ে যায় পেস্ট হয়ে যায় আপনি এটা রাইট বাটন ক্লিক করে দেখেন যদি হয় ওকে আর না হলে রাইট বাটন ক্লিক করলে ওই যে একটা অপশন আসবে পেস্ট করার জন্য সেখানে আপনি পেস্ট করলে হবে দেন এন্টার দিবেন এটা করলে কি হচ্ছে জানেন আপনার এই যে লোকাল ডিপোজিটরের জন্য একটা কি ব্রাঞ্চ সেট করলেন এটা ব্রাঞ্চ সেট করলে তার ব্রাঞ্চের নাম হচ্ছে কি মেইন বা মাস্টার যা যেটা আছে সেটা আপনি আপনি ওকে এরপর লাইনটা দেখেন এটা আমি একটু এখান থেকে নিয়ে একটু আপনাকে বুঝাচ্ছি খেয়াল করেন গিট রিমোট অ্যাড অরিজিন এটা হচ্ছে কমান লাইন এটার মাধ্যমে আপনার লোকাল গিটটা আপনার অনলাইন বা রিমোট গিটের সাথে কি লিঙ্ক আপ হবে দেখেন দুইটা লিঙ্ক আপ করতে হবে প্রথমে লিঙ্ক আপ কি করবেন আপনার লোকাল গিটের সাথে কনফেয়ার করবেন আপনার গিট হবে অ্যাকাউন্টার প্রথম কাজ হচ্ছে এটা আবার একটা কিটাবের অ্যাকাউন্টের মধ্যে অসংখ্য ডিপোজিটরি থাকতে পারে না আবার এখন এই লোকাল ডিপোজিটরি যেটা আপনি বানাচ্ছেন এটা কোন ডিপোজিটরিতে আপ হবে সেটা জন্য একটা লিংক আপ লাগে দুটো লিংক আপ আবার বলতেছি একটা লিংক আপ কি আপনার গিট এর সাথে আপনার গিট আপকে কনফিগার করা এর হলো একটা আর তো হচ্ছে আপনার ডিপোজিট রিমোট ডিপোজিটরের সাথে আপনার কি লোকাল ডিপোজিটরির সম্পর্ক তৈরি করা এটা জন্য কি করতে হবে রিমোট ডিপোজিটরির যে কি লিংকটা থাকবে সেই লিংকটা আপনার লোকাল ডিপোজিটরিকে বলে দিতে হবে কিভাবে বলে দিব আমরা একটা কমন লাইনের মাধ্যমে কমন লাইন কি গিট রিমোট অ্যাড অরিজিন তারপরে আপনার ওই যে লিঙ্কটা বলে দিতে হবে এই লিঙ্কটা যা যা তার তার ডিপোজিটরি অনুযায়ী আলাদা আলাদা হবে ক্লিয়ার সবাই হ্যাঁ এবার এখন আপনার কাজ কি এই লিঙ্কটা যেভাবে আছে এভাবে কি কপি করা এটাও সিঙ্গেল টাইম এটা বারবার লাগে না কপি করে কপি করে এখানে এসে কি পেস্ট করবেন পেস্ট করে এন্টার এটা প্লিজ সবাই করেন

আমরা কি ইনিশিয়ালাইজ করলাম তারপর অ্যাড করলাম অ্যাড করলে এটা কি স্টেজিং এরিয়াতে আসলো তারপর কমেন্ট করলাম কমেন্ট করার পরে এটা কোথায় আসলো লোকাল ডিপোজিটরিতে আসলো তারপর আমরা একটা ডিপোজিটরি অনলাইন ডিপোজিটরি ক্রিয়েট করলাম বা কি রিমোট ডিপোজিটের ক্রিয়েট করলাম তারপরে সেখান থেকে কোড নিয়ে আমরা কি ব্রাঞ্চ সিলেক্ট করলাম তারপর সেখান থেকে কোড নিয়ে আমরা অরিজিন সিলেক্ট করলাম অরিজিন কেন সিলেক্ট করলাম কারণ আমার লোকাল ডিপোজিটরিটা আমার অ্যাকাউন্টের কোন ডিপোজিটরিতে পুশ হবে বা আপলোড হবে সেটা এটার মাধ্যমে আমরা কি করতে আমরা এরপর আমরা পুশ করবো মানে কি ফাইলটা আপলোড করব ওকে এই আপলোড করার সময় আপনার এই যে আমরা একটা কনফিগার করে আসছিলাম না এই কনফিগারেশনটা তখন আপনার সাথে কথা বলব হ্যাঁ তখন বলবে যে তোমার হচ্ছে যে এটার সাথে হ্যাঁ এটাকে লিঙ্ক আপ করাও তখন আবার হচ্ছে এটা একটা পপ আসতে পারে এটা আসলে সেখানে হচ্ছে যে এখানে কোনো অথেন্টিকেশন চাইতে পারে ইয়েস মতো করে আপনারা বুঝে শুনে ইয়েসে টিক দিবেন আর যদি মনে হলেন যে হচ্ছে ইয়েস আসতেছে না ডিরেক্টলি ব্ল্যাং হচ্ছে তার মানে এটা কাজ হয়ে যাচ্ছে দেন আমি জাস্ট দেখাচ্ছি আপনারা জিনিসটা বুঝুন এরপর লাইনটা কি এখানে হচ্ছে তো এই যে গিট পুশ ইউ অরিজিন এটা এটা মানে হচ্ছে কি গিট পুশ দিলে কাজ হয় আর ইউ অরিজিন এটা এ পর্যন্ত হচ্ছে কমান্ড লাইন এটা পুরোটা एक्चुअली কমান্ড লাইন এটা শুধু হচ্ছে ব্রাঞ্চ নেম এটা পুরোটাই কি কমান্ড লাইন এটা হচ্ছে কি ব্রাঞ্চ নেম যদি মেইন হলে মেইন মাস্টার হলে মাস্টার যা আছে ওটা আপনারা কপি করে নেন এটা আপনাদের এখানে দেখুন মেইন আছে এটা হ্যাঁ আচ্ছা শুধু গিট পুশ দিলেও হয় আবার পোলটা দিলেও হয় শুধু গিট পুশ দিলে ফুল হয়ে যাবে আপলোড হচ্ছে এটা দিলে হচ্ছে স্পেসিফিক হচ্ছে যে কোন ব্রাঞ্চে আপলোড হচ্ছে অর্থাৎ একটা কাজের সময় আপনার একাধিক ব্রাঞ্চ থাকতে পারে সেক্ষেত্রে যদি এভাবে যদি না দেন তাহলে অন্য ব্রাঞ্চে হয়তো বা আপনার ভুল বসত এটা কি চলে যেতে পারে চান্স আছে এই জন্য আমি এটা দিচ্ছি হ্যাঁ একটু প্লিজ খেয়াল করেন এন্টার এন্টার দেওয়ার পরে এট পিসিতে নেট কানেকশন থাকলে এরকম একটা ওয়ার্নিং দিবে আপনাকে যে তুমি হচ্ছে তো এখন কি এই যে লোকাল ডিপোজিটরিতে তুমি কনফিগার করলা এটা তোমার গিট হবে আসলে চিনি কিনা সেটা চিনার জন্য এটা কি ক্রস ম্যাচ করবে চেক করবে কিভাবে চেক করবে আপনার ব্রাউজারে সাইন করে চেক করতে পারে আবার হচ্ছে সিকিউরিটির কোড আছে গিট হবে ওগুলা দিয়ে চেক করতে পারে টোকেন আছে সেগুলা দিয়েও কি চেক করতে পারে সহযোগ হচ্ছে যে কি ব্রাউজারের মাধ্যমে চেক করা আপনার ডিফল্ট ব্রাউজার যদি আগে থেকে লগইন করা থাকে এখানে ক্লিক করলে সে ডিফল্ট ব্রাউজারে যে কি চেক করবে আবার কিছু কিছু ব্রাউজার আছে এখানে হচ্ছে যে কি

বেড়ে ফার্স্ট টাইম হচ্ছে যে আপনি হলো যে কি এটারে আপনার হচ্ছে টার্মিনালটা ওপেন করে যে ফোল্ডারে কাজ করবেন সেই ফোল্ডারে ওপেন করে আপনি গিট কনফিক আপনার গিট হাবের ইউজার নেম দিবেন এন্টার গিট কনফিক ইউজার ইমেল আপনার হচ্ছে যে কি গিট হাবের ইমেলটা দিবেন এন্টার কাজ শেষ কনফিগার হয়ে গেল এই কনফিগারটা কোথায় সেভ হবে এটা একটা নির্দিষ্ট কোনো একটা সময় দিয়ে এটা যে কি এখানে সেভ হয়ে থাকবে যদি আপনি বসেন যেখানে অন্য কেউ গিট ইউজ করতে পারে সেখান আপনার কেমন এটা কিন্তু সিঙ্গেল টাইম ইউজ হয় বেশি এটা ইউজ করার দরকার নাই এবং গিট অ্যাস আমাদের একটা কি আছে সেটা আমরা হচ্ছে যে অনেকবার ইচ্ছা মতো যে কোনো জায়গায় চেক করার জন্য গিট এর এখন কি অবস্থা আছে সেটা দেখার জন্য আমরা ইউজ করতে পারবো আবার নর্মালি কাজ কখন শুরু হবে যখন আমরা গিট ইনিট দিব তখন কাজ শুরু হবে গিট ইনিট দেওয়ার সাথে সাথে এখানে একটা নামে একটা একটা ফোল্ডার তৈরি হবে সেটা কনফিগারেশন ফাইল আমরা এই কমান্ডে যা কিছু করব এগুলো এখানে এসে কি এই গিটের মধ্যে সেভ হয়ে থাকে এরপরে আমরা সবগুলো ফাইল যদি অ্যাড করতে চাই একসাথে প্রজেক্টের তাহলে গিট অ্যাড দিব আর যে সিঙ্গেল সিঙ্গেল ফাইল যদি অ্যাড করতে চাই তাহলে সেই সিঙ্গেল ফাইলের কি আমরা নাম দেব এরকম করে ওকে আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা ব্রাঞ্চ কমেন্ট করে দেব মানে কমান্ড করবো এটা একটা মিনিংফুল কিছু লিখে কমান্ড করবেন আর এদিকে এটা প্রোডাক্ট কমান্ড লাইন যেভাবে সেভাবে গিয়ে লিখতে হবে এরপরে আমরা বললাম কি কাজটা সহজ করার জন্য বললাম কি আপনারা একটা রিপোজিটরি ক্রিয়েট করবেন ধরেন আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিচ্ছি রিপোজিটরি ক্রিয়েট করবেন এখানে হ্যাঁ যে কোনো নাম দিয়ে রিপোজিটরি ক্রিয়েট করবেন রিপোজিটরি ক্রিয়েট করার পরে এখানে কিছু অপশন আসবে অপশানগুলাতে কী কী থাকে অপশনগুলা থাকে হচ্ছে কি প্রথমে ব্রাঞ্চ সিলেক্ট করার জন্য থাকে রাইট আবার যার যার ব্রাঞ্চ সেটা ওই লাইনটা কপি করে জাস্ট কি দিয়ে এন্টার দিবেন তারপর ওইখানে একটা কি রিমোট অরিজিন থাকে সেটা পুরোটা কপি করে আপনি কি করবেন এখানে এসে দিয়ে এন্টার দিবেন যদি কোনো প্রবলেম না থাকে কোনো অ্যারার দিবে না হ্যাঁ দেন হচ্ছে যে আপনি আপনার ব্রাঞ্চ থেকে করবেন তাই না এই জন্য এই লাইনটাও ওইখানে লেখা থাকে আবার রিপোজেন্টিভ ক্রিয়েট করার পরে সেখান থেকে হচ্ছে কি এটা কপি করে এনে এখানে দিয়ে এন্টার দিবেন যদি বেড়ে ফার্স্ট টাইম আপনি কাজটা করে থাকেন তাহলে আপনার এই লোকাল ডিপোজিটরির সাথে হ্যাঁ আমাদের রিমোট ডিপোজিটরির কানেকশান তৈরি হবে একটা এটা করার জন্য হচ্ছে কি হবে একটা অথেন্টিকেশন চাইবে সেটা এক একটা ব্রাউজারে একরকম করে চায় আমার কি এই যে এটার কি বলে এজে যে রকম চায় ক্রোমে একরকম চায় মজিলাতে একরকম চায় আবার উন্ডোতে যে বাসন বাসন অনুযায়ী অথেন্টিকেশানের প্রসেসটা কি চেঞ্জ হবে তা আপনার একটা বুঝে শুনে ইএস নো কি বলে সেটা বুঝে স্টেপগুলা কমপ্লিট করবেন ক্লিয়ার ওকে

এইচটিএমএল সিএসএস যদি সেখানে যদি আমাদের এরকম এইচটিএমএল ফাইল থাকে কারণ হচ্ছে যে এটা থাকে কেন বলতেছি বারবার দেখেন একটা ডিপোজিটরিতে কিন্তু আমরা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ তুলতে পারি জাভা তুলতে পারে ডট তুলতে পারে অ্যান্ড্রয়েড তুলতে পারি এনি কাইন্ড অফ কোডিং যদি এইচটিএমএল থাকে তাহলে এটা লাইভ প্রিভিউ আমরা দেখতে পাব ধরুন এটা একটা ওয়েবসাইট যেরকম দেখতে পাচ্ছি না এরকম আমরা আমাদের ওয়েবসাইটটাও কি দেখতে পাব সেটা কিন্তু কীভাবে দেখেন আমরা এখান থেকে সেটিংস যাবো সেটিংস হ্যাঁ সেটিংস আপনারা এখন যাই না আপনি দেখেন সেটিংসে যাওয়ার পরে যে পেজ নেমে একটা অপশন আছে পেজ পেজ থেকে আপনাকে এখান ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে কারণ আপনার একটা অ্যাকাউন্টের আন্ডারে একটা প্রজেক্টের আন্ডারে কোটি কোটি ব্রাঞ্চ থাকতে না এই জন্য আপনি একটু কি কোন ব্রাঞ্চের আউটপুটটা আপনি দেখতে চাচ্ছেন সেই ব্রাঞ্চটা আপনি কি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিবেন দেখেন আমরা কোথায় আসলাম প্রজেক্ট থেকে রিপোজিটরি থেকে সেটিংস সেটিংস থেকে পেজেস পেজেস থেকে

যে মেডিনোভার এখানে আমি গেলাম যাওয়ার পরে এই যে সেটিংস হ্যাঁ থেকে সেটিংস সেটিংস একবারে সবার নিচে আসবেন ডেঞ্জার জুন এখানে এসে একদম লাস্ট অপশন ডিলেট দিস ডিপোজিটারি হ্যাঁ এখান থেকে এটা ডিলেট আই ওয়ান্ট দিস ডিলেট আই হিড ইড এটা সেটা বলবেন এরপরে বলছে কি ডিপোজিটারির নামটা লিখো নামটা এখানে একটা দেখাই দিচ্ছে এটা জাস্ট কি কপি অ্যান্ড অ্যান্ড ডিলেট এটা বললে ডিপোজিটরিটা কি ডিলিট হয়ে যাবে ক্লিয়ার

বিশেষ যে জায়গা থেকে নেট থাকলে দেখতে পাবেন সিম্পল এবার এই লিঙ্কটা আপনি একটা সেভ করে রাখবেন সহজ উপায় আছে এটা একটু দেখেন আমি আবার প্রোজেক্টটা আসলাম এটা কপি করে দেবেন লিঙ্কটা হ্যাঁ কোথায় পাবেন লিঙ্কটা সেটিং সেটিংস থেকে এসএস থেকে ওই আপনার ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন সেভ দিবেন কিছুক্ষণ পরে আসলে দেখবেন যে রিফ্রেশ করলে এটা এখানে জেনারেট হবে এটা কপি করবেন কপি করে এই যে এখানে অ্যাবাউট দেখতে পাচ্ছি আমরা অ্যাবাউট অ্যাবাউট পাঠানোর আরেকটা সেটিংসের একটা আইকন আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে এখানে চাইলে আপনি ডিসক্রিপশন লিখতে পারবেন শর্টকাটে এরপর দেখেন ওয়েবসাইট লিঙ্ক সব ওয়েবসাইটের তো এরকম করে ভিউ আসলে আপনি পাবেন না শুধুমাত্র যেগুলো এস এসটিএমএল আছে সেগুলো শুধু অন্যগুলো পাবেন আর সে ওয়েবসাইটগুলো চাইলে আপনি যদি ভিউ লিঙ্ক দিতে চান তাহলে এখানে লিঙ্ক বসাই দেবেন আর যেহেতু এটা এখান থেকে পাচ্ছেন তাহলে এখান থেকে ভিউ লিঙ্কটা দিয়ে দেবেন ওকে এরপর দিলাম কি সেভ চেঞ্জ তাহলে দেখেন এখানে এই লিঙ্কটা চলে আসবে

একবার বললে কাজ শেষ না আপনাকে এই কমান্ড লাইন গুলো কি ব্রেনে রাখতে হবে এগুলোর সাথে অভ্যস্ত হতে হবে রেগুলার কাজ করতে হবে তাহলে এর অত খালে তখন আর বেশি কি ঝামেলা মনে হবে না আর খালে বুঝুন যে কেন এরা খাচ্ছেন আবার আপনি নতুন কি করা শুরু করে দিবেন ওটা ক্লিয়ার আচ্ছা তাহলে এটুক পর্যন্ত আমাদের ডান এবার ধরেন এই কোডটা আমি আপনাদেরকে শেয়ার করলাম গ্রুপে শেয়ার করার পর এখন আপনার এই কোডটা দরকার আমি যদি গুগল টাইপ যদি আপনার কোড দিই আপনার কি করেন আমার আর যদি ডাউনলোড করেন ডাউনলোড করে ওটা দেখেন বা ওটা কপি করে আমার আবার দিয়ে যদিও তাও করেন না আর কি আপনারা তো এখন মনে করেন যে এই কোডটা আপনার দরকার তাহলে কোডটা নেবেন কিভাবে এটা অনেক উপায় আছে দেখেন এই যে এই কোডে ক্লিক করলে কিছু অপশন আছে দেখেন এখানে একটা ইউআরএল আসে ইউআরএল দিয়ে কোডটা নিতে পারবেন আবার ডাউনলোড জিপ আছে মানে পুরো এটা পুরোটা ডাউনলোড হয়ে গেছে ঘটনা বুঝতে পারতেছেন ধরেন আমরা একটু এখানে আসি ওকে এখন আপনাকে হচ্ছে তো একটা কাজ আমি ধরেন দিলাম এখন ধরেন আপনারা যে কোনো তিনজন এটার সাথে কাজ করবেন আমার কাছে আমি জাস্ট আপলোড করলাম আপলোড করে আপনাদেরকে ইমেইলে শেয়ার করে দিলাম কিভাবে শেয়ার করবেন দেখেন যে এখানে এই যে সেটিংস যাবেন হ্যাঁ সেটিংস সেটিংস দেখেন এই যে এখানে একটা অপশন আছে দেখেন কল সেটিংস থেকে সবগুলা আলাদা আলাদা ংস থেকে গেলাম থেকে আপনাদের কারণ এখানে অ্যাড করলাম হ্যাঁ ইমেল দিলে সেই ইমেলটার এখানে সিলেক্ট করে এরপরে সিলেক্ট কলপারেশনে দিলে ইমেলে নোটিফিকেশন চলে যাবে যে আপনাকে ও মুখ তুমু কেউ একজন বলতেছে কি তার প্রজেক্টটা অ্যাড হওয়ার জন্য সেখানে আপনি অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করলে আপনার এখানে সেই প্রজেক্টটা আপনি কি দেখতে পাবেন ডিপোজিটারটা আপনি এখানে কি আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন এবার এখানে দেখা গেলে তো আপনি কাজ করতে পারবেন না কাজ করতে হলে আপনাকে সেটাতে ডাউনলোড করতে হবে আপনার কি লোকালি কি কীভাবে করুন এবার দেখেন ধরো কথার কথা হচ্ছে যে কি আমি একটা প্রজেক্টে অ্যাসাইন হয়েছি সেই প্রজেক্টটা আমার পিছিতে আমি এখন নিয়ে আসবো ভেবে নিয়ে আসবো একটু বুঝবো সেই প্রজেক্টটা আপনি যাবেন যাওয়ার পরে কোর্টে যাবেন কোর্ট থেকে এই লিঙ্কটা নেবেন যে লিঙ্কটা দেখা যাচ্ছে এখানে কি এই লিঙ্কটা আপনি নেবেন যাওয়ার পরে আমার এটা দরকার নাই ধরো আমি এখানে কপি করবো এই যেখানে কপি করবেন সেখানে র্যাডবোর্ডে ক্লিক করে আগের মধ্যে কি পাওয়ারসেল ওপেন করেন অথবা গিট বেস ওপেন করেন অথবা যার যার মধ্যে কি টার্মিনাল ওপেন করেন ওপেন করার পরে এখানে লিখবেন কি দেখেন গিট ক্লোন গিট ক্লোন তারপরে ইউরেল জি ওয়ারলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছিলাম সি ইউআরএলটা খেয়াল করেন আমি এখানে লিখলাম হচ্ছে কি গিট সি এল গিট ক্লোন জি ওয়ারেলটা কপি করলাম সেই ওয়ারলটা

এই ভিতরে বাইরে কুলদের ভিতরে পাবে না এবার আসেন ধরেন আমি এখানে আসলাম এই সে এটাতে না আমরা ওটাতে করি তাহলে কাজটা সহজ হবে নাহলে এখন আপনাদের প্যাচ লেগে যাবে ধরেন আমি এখানে কোনো কিছু কি চেঞ্জ করলাম হ্যাঁ ধরেন কোনো এখানে যেকোনো চেঞ্জ করতে পারি মাইনার চেঞ্জ করে দিই আমি এখানে আমার ইমেল চেঞ্জ করে দিচ্ছি বললাম হচ্ছে কি এ বি নোমান ডট এক্সেল অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেলটা চেঞ্জ করে দিই জাস্ট বুঝাচ্ছি যে এটা কেন দেখাচ্ছে বলুন তো আপনি আপনার ফাইলে যদি কোনো কিছু চেঞ্জ করেন করেন তাহলে সেটা আবার এখানে হবে না এটা আমরা এখন দেখতেছি কেমন এবার ধরেন আমি আরেকটা ফাইল ক্রিয়েট করলাম এটার নাম দিলাম মনে হচ্ছে কি অ্যাবাউট আস ডে তাহলে এখানে দুটো ঘটনা ঘটছে কি কি একটা ফাইল মডিফাই হয়েছে একটা ফাইল নতুন করে কি ক্রিয়েট হয়েছে বা অ্যাড হয়েছে এবার দেখেন আমি এখানে এসে ধরেন আমার দিন শেষে কাজ শেষ আমি অফিস থেকে চলে যাচ্ছি এখন অথবা বাসায় কাছে আমি এখন ঘুমাই যাবো বা এই প্রজেক্ট ক্লোজ আমার জাস্ট আপ করে দিচ্ছি গিটে তাহলে আবার আপনি কি গিট ব্যাশ বা পাওয়ার সাল যেটা মাসে নিয়ে আসেন নিয়ে আসার পরে আপনি প্রথমে চেক করেন বর্তমানে কি অবস্থা এখানে চেক করবো বলেন তো গিট চেক বলতে কি দেখেন একটা ফাইল মডিফাইড হয়েছে একটা ফাইল কে ক্রিয়েট হয়েছে এগুলো এটা আনট্রেক ফাইল এটা হচ্ছে কি আন এটা হলো যে মডিফাইড ফাইল হ্যাঁ আর দুইটা ফাইলকে আপনি চাইলে এইভাবে গিট অ্যাট ফাইল নেম দিয়ে দিয়ে অ্যাড করতে পারেন আবার গিট অ্যাট ডট দিয়েও অ্যাড করতে পারেন গিট অ্যাট ডট দিলে এগুলো অ্যাড হবে সাথে সাথে আগেরগুলোও কি অ্যাড হবে স্পেসিফিক করে দিল ব্যাপারটা ভালো এরকম ভালো দেখেন আমি এখানে লিখলাম হচ্ছে গিট অ্যাড তাহলে লিখলাম কি অ্যাবাউট আস ডট এস এল ফাইল নেম গিট আসছে যদি চেক করেন আবার একটা বলছে কি অ্যাড আর একটা হচ্ছে এখানে কি মডিফাইড লাল হয়ে আছে এবার লিখলাম কি গিট অ্যাট ইন্ডেক্স ডট এস এল চেক করেন এবার দুইটাই এখন কি গ্রিন এটা এখন কি কোন অবস্থায় আছে এটা এখন বলেন তো এই যে আমাদের চারটা অবস্থা দেখছিলেন না আমরা চারটা অবস্থার কোন আছে আমরা এটা আমরা এখন স্টেজিং অবস্থায় আছে এটাগুলো মনে রাখতে হবে এগুলো এগুলো ইন্টারভিউতে কোশ্চেন করে এগুলো এরপর যাইতে হবে কিন্তু লোকালে লোকালে যাইতে হলে আমাদের কমেন্ট করতে হবে কেমন আশা করি দেখতে পাচ্ছেন কিছুটা নাকি

এরপরে তাহলে আপনি আসতে আবার ঠিক করতে পারেন যে ওয়ার্কিং ট্রি ক্লিন এরপরে দেখেন আমরা যখন প্রথম অবস্থায় একটু করার পর আমাদের কি ব্রাঞ্চ সিলেক্ট করতে হচ্ছিল সরি ব্রাঞ্চ সিলেক্ট করতে হচ্ছিল তারপর আমাদেরকে রিমোট অরিজিন বলে দিতে হচ্ছিল এখন এই প্রজেক্টটাতে আমি একবার রিমোট অরিজিন চিনাই দিয়েছি নেক্সট টাইম আর রিমোট অরিজিন চিনার কি দরকার নেই আপনি এখন কি করবেন এখন ব্রাঞ্চ সিলেক্ট করবেন তারপরে কি করবেন এটা দরকার নেই তাহলে কো যাবো পুশ মানে কি আপলোডে যাব পুশ মানে কি আপলোডে যাব আপলোড শেষ হয়ে গেছে আপলোড হওয়ার পরে কি বলছি কী করতে হবে পুল করতে হবে গিট পুল মানে এবার কী হলো আপনার আপলোডে যা আছে ডাউনলোডও কি তাই জন্য মার্চ হয়ে গেলো জিনিসটা কেমন এবার দেখেন এখানে আসেন অনলাইনে রিমোট ডিপোজিটরিতে ক্লিক করেন জানি যে আপনার সবগুলো চেঞ্জ চলে আসছে ক্লিয়ার আপনারা এখানে আসেন এখানে সাথে সাথে চেঞ্জ একটু সময় লাগে এখানে চেঞ্জ হতে এটা সময় লাগবে যে আমরা করতে যেভাবে সময় লাগছে না এখানে আপটা হইতে একটু কি সময় যাবে একটু সময় বুঝতে পারছি আমরা তাহলে দেখেন আমরা এখানে কী কি বুঝলাম আমরা কীভাবে হচ্ছে আমাদের লোকাল ডিপোজিটারে ক্রিয়া আমরা কনফিগার করতে পারবো সেটা আমরা বুঝলাম কীভাবে একটা লোকাল ফোল্ডারকে লোকাল ডিপোজিটারে নিতে হয় স্টেজিং এরিয় নিতে হয় এবং কিভাবে এটাকে রিমোড ডিপোজিটের নিয়ে যেতে হয় সেটা আমরা কে বুঝলাম আমরা বললাম রিমোট রিপোজিটেট নিতে হলে লোকাল ডিপোজিটের সাথে রিমোট ডিপোজিটের কি সম্পর্ক তৈরি করতে হয় তার জন্য আমাদের কি লাগে বলুন তো এখানে এই অরিজিনটা রিমোট অরিজিনের সাথে এটার কি অ্যাড হয় এই কোডগুলো আমরা কোথায় পাবো আমরা যদি হচ্ছে কি একটা রিমোট ডিপোজিটে ক্রিয়েট করি সেখানে আমরা এই লাইনগুলো এই কোডগুলো আমরা কি পেয়ে যাবো সেখান থেকে দেখে থেকে আমরা কোডগুলো জাস্ট দিলেই কাজ হয়ে যাবে আর নেক্সট টাইম আপডেটের ক্ষেত্রে আমাদের শুধু কি ইনিটটা লাগবে না হচ্ছে কি যে গিট রিমোট অ্যাড অরিজিন এটা আমাদের লাগবে না বাদ বাকি কমেন্ট করা অ্যাড করা ট্রান্সক্রেপ করা পুশ করা এগুলো আমাদের পুল করা এগুলো আমাদেরকে লাগবে সবাই ওকে সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আর গিটের যে আমাদের কমন যে ফিচার্সগুলো এগুলো আমাদের ডান এরপরে আবার যেটা থাকতে পারে আপনার যদি একাধিক ব্রাঞ্চ কীভাবে ইউজ করে অথবা কল আমরা পাঁচ ছ কাজ করতে পারি এটা হচ্ছে একটু কি সেকেন্ড স্টেপের কাজ আর ফার্স্টের স্টেপটা আপনারা রেগুলার কন্টিনিউ করেন কন্টিনিউ করে আপনার অভ্যস্ত হন দেন আমরা সেকেন্ড স্টেপে চাইলে আপনারা যেতে পারবো সমস্যা ঠিক আছে আর আপনারা যদি ফার্স্ট স্টেপটা যদি নিজেরা একটা ইউজটা হয়ে যান ইউজ করতে করতে তাহলে সেকেন্ড স্টেপটা আপনারা ওই ইউটিউব থেকে দেখে আপনারা ইজিলি বুঝে যাবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো সবাই ভালো থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ